আজকে এই সভার সঞ্চালক এবং সভাপতি উপপ্রধান গফর সাহেব উপস্থিত হয়েছেন, আমাদের প্রধান মাধুরী চৌধুরী, কৃষির কর্মদক্ষ আমাদের লিয়াকত আলী সাগর, আমাদের ভালো বলছিল আমাদের ফিরোজ সাহাজি পঞ্চায়েত সমিতির সদস্য, ইস্তিয়াজ পঞ্চায়েত সমিতির সদস্য, আমাদের কুমকুম দিদিভাই পঞ্চায়েত সমিতির সদস্য, আমাদের বিদ্যুতের কর্মদক্ষ আমাদের আসাদুল সর্দার কর্মদক্ষ, আমাদের রৌফ সাহেব আছেন আমাদের জেনারেল সেক্রেটারি আমার সকল সময়ে সাহায্য করে, আমাদের কুদ্দুস সাহেব আছেন, বাবুসোনা আছেন, আমার আর একজন প্রিয় মানুষ মিলিয়ে দিতে পেরেছি, আমাদের শফিক সাহেব আছেন, আমাদের মিরাতুন নাহার আছে, আমাদের বাবলু আর একজন আছে, কি একসঙ্গে চলছে তো, ধন্যবাদ। এবং আপনারা সকলে আছেন, আমি কাউকে দেখতে পাচ্ছি না, তার কারণ এই কালো গ্লাস তো, এবং চোখটা আমি শুক্রবারে অপারেশন করেছি, ডাক্তার বলেছে এক সপ্তাহ কথা বলবেন না, দলের টানে আবার চলে এসেছি, মাধুরী কাল ফোন করেছিল, আমি বললাম যাবো না, ও একটু ক্ষুব্ধ হয়েছে, আমি নামতে দেখে ও অবাক হয়ে গেল, কীভাবে দাদা বললো যে আসবে না, বাধ্যবাধকতা আছে, তো যাই হোক এসেছি। আপনারা সুন্দরভাবে ডিস্টেন্স বজায় রেখে দলের কথা শুনছেন, আমার প্রিয় সাথী সতীর্থ, আমার অভিভাবক শুভানুধ্যায়ী, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আমি কয়েকটা সাংগঠনিক কথা বলব। এক, 21শে জুলাই আমাদের একটা চ্যালেঞ্জ বলুন, আমাদের শপথ নেওয়ার দিন বলুন, আমাদের লড়াই করার প্রবণতা বলুন, নতুন সূর্যোদয় বলুন, আবার সূর্য অস্ত যাওয়া বলুন, সবটা 21শে জুলাই। সেই 21শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবারে ধর্মতলায় হবে না, কেন না, কোভিড-19 জন্য। এটা প্রত্যেকটা বুথে গফর সাহেব আছে, মাধুরী আছে, আমাদের সবাই নেতৃত্ব আছে, অ্যাজ এ ব্লক সভাপতি হিসাবে দলের পক্ষ থেকে আমার কাছে যে গাইডলাইন এসেছে সেখানে বলা হয়েছে প্রত্যেকটা বুথে শহীদ বেদিতে মাল্যদান করতে হবে, এবং কেন 21শে জুলাই আমরা কলকাতার ময়দানে করতে পারলাম না সেটা মানুষকে জানাতে হবে, অবশ্যই অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে। তাহলে আমরা প্রত্যেকটা বুথে বুথে 21শে জুলাইটা শহীদদের স্মরণে, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, 21শে জুলাই কেন আমরা শহীদ ধর্মতলায় করতে পারলাম না সে বিষয়ে মানুষকে জানাতে হবে। এটা গেল এক। দুই হচ্ছে আমরা যা কিছু করব কোভিড-19 আজকে দিনে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 1000 মানুষ আক্রান্ত হচ্ছে, সংক্রমণ যুক্ত হচ্ছে, সেই জন্যে আমাদের সোশ্যাল ডিস্টেন্স অবশ্যই অবশ্যই বজায় রাখতে হবে। এক কথায় সরকারি যে যে নির্দেশিকাগুলো আছে সেই নির্দেশিকাগুলো আপনাদের পালন করে চলতে হবে। আমরা বাড়ির বাইরে বেরোলে অবশ্যই অবশ্যই মাস্কটা পরব, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখব, এটা কিন্তু আমাদের সকলের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য, দশের ভালোর জন্য, এলাকার ভালোর জন্য। তাহলে আপনারা সোশ্যাল ডিস্টেন্স বজায় যেমন রাখবেন মাস্কটাও পরিধান করে বাড়ির বাইরে বেরোবেন। তৃতীয়ত হচ্ছে যে আমফান ঝড়, শুক্রবারে একটা সভা করতে চেয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানদের সঙ্গে, সভাপতি এবং বিডিওদের সঙ্গে, সেই সভাটা ক্যান্সেল হয়েছে, কিন্তু আগামী মঙ্গলবার ঠিক 4টের সময় বিশেষ করে আমাদের জেলার প্রধান এবং সভাপতি পার্টির ঠিক 4টের সময় জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় একটা ভিডিও কনফারেন্স করবেন, আপনারা ল্যাপটপ নিয়ে স্ব অঞ্চলে অঞ্চল সভাপতি এবং প্রধান বসে তিনি যা কোশ্চেন করবেন, তিনি যা নির্দেশ দেবেন সেগুলো আপনারা মানবেন। আপনাদের আধ ঘন্টা আগে আমরা জুমের সাহায্যে আমরা ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবো, পাসওয়ার্ড নাম্বারটা দিয়ে দেবো। 4 হচ্ছে যে আমফান ঝড়, দেখুন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 পর থেকে আজ পর্যন্ত যতগুলো প্রকল্প তৈরি করেছে সেখানে কিন্তু জন যারা প্রতিনিধি তাদের কোনো জায়গা রাখেনি। আপনারা যদি বলেন যে কীরকম, দেখুন রূপশ্রী প্রকল্প প্রধানের সয়ের প্রয়োজন নেই, সভাপতি সয়ের প্রয়োজন নেই, কন্যাশ্রী প্রকল্প, লেটেস্ট একদম খাদ্যসাথী প্রকল্প অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশন করবেন,
যেদিন ঝড়টা আমফান ঝড় আসলো আপনাদের মনে আছে 20 তারিখ 27 রোজার রাত, মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাত নবান্নে রাত কাটিয়েছেন। ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে একটা রাষ্ট্র নায়ক নেই বা মুখ্যমন্ত্রী নন যিনি সারা রাত জেগে পশ্চিমবঙ্গের মানুষ কেমন আছে জানতে চাইছেন একবারে নবান্নে বসে। আপনারা একমত? ভারতবর্ষে একটা মুখ্যমন্ত্রীর নাম বলতে পারবেন যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে COVID-19 চক্র একে দিয়ে বলছে এই ডিস্টেন্সে আপনারা কেনাকাটা করবেন? ভারতবর্ষের একটা মুখ্যমন্ত্রীর নাম বলতে পারবেন রাস্তায় নেমে চক্র রেশন ডিলারের কাছে গিয়ে মালটা সঠিক পাচ্ছেন কিনা? ভারতবর্ষের একটা মুখ্যমন্ত্রীর নাম করতে পারবেন ডিলারদের সঙ্গে গিয়ে জিজ্ঞাসা করছেন? ভারতবর্ষের একটা মুখ্যমন্ত্রীর নাম করতে পারবেন যিনি বলেছেন ব্যক্তি নয় আমি, কোনো যাদের ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ পাইয়ে দিতে হবে? একটা মুখ্যমন্ত্রীর নাম বলুন তো। নেই, তার নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলের আমরা কর্মী। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বললেন যাদের ক্ষতি হয়েছে তারা টাকা পাবে, স্বাভাবিক কারণে প্রধানের কাছে 22 তারিখে মেল এসছে, 24 তারিখে তুমি নাম পাঠাও কাদের ফুল ড্যামেজ ঘর এসছে। বলুন তো কোন উপায়ে আপনি সঠিকটাই পরিবেশন করবেন? একটা মানুষের পক্ষে সম্ভব? এই দেগঙ্গা ব্লক থেকে আমরা যথাসময়ে যারা কাগজপত্র যেভাবে জমা দিয়েছে, আমরা একটা ফোরম্যান কমিটি করেছিলাম, প্রধানের থাকবেন, প্রধান নিজে, বিডিও সাহেবের রিপ্রেজেন্টেটিভ থাকবে, সভাপতি রিপ্রেজেন্টেটিভ থাকবে, আর বিরোধী দল যদি থাকে সেই বিরোধী দলনেতা থাকবে। তারা 4 জন সই শপথ করে যে তালিকা পাঠাবে সেটাই আমরা কাজ হচ্ছে, বিডিও সভাপতির সই করে আমাদের জেলায় জানিয়ে দেওয়া। তো আজকে আমরা সেটা করেছি, এটা ক্যাসেট হতে পারে, আজকে এই বক্তৃতা সভাপতি দিচ্ছে, বিরোধীদের কাজ হচ্ছে তো সব কিছুটাই উপস্থাপন করা। 5,374টা নাম আমরা পাঠিয়েছি ফুল ড্যামেজের, 13টা গ্রাম পঞ্চায়েত থেকে। প্রথমে চাকলা লিস্ট জমা দিয়েছে আমরা পাঠিয়ে দিয়েছি, দ্বিতীয় আমুলিয়া দিয়েছে পাঠিয়ে দিয়েছি, তারপরে 84 দিয়েছে পাঠিয়ে দিয়েছি, তারপরে বেড়াচাপা 2 দিয়েছে পাঠিয়ে দিয়েছি, হাতিবুজিকরা 2 দিয়েছে পাঠিয়ে দেওয়া হয়েছে, হাতিবুজিকরা 1 পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারপরে সহিষেদপুর গেছে, নুননগর গেছে, দেগঙ্গা 1 গেছে, দেগঙ্গা 2 গেছে, আমাদের কলসুর গেছে, চাপাতলা গেছে। আমরা যেভাবে লিস্ট পেয়েছি আমরা সেভাবেই সিরিয়াল করে পাঠিয়ে দিয়েছি। আমরা জেনে গেলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী কাজটাও তড়িঘড়ি করতে চেয়েছেন, এবং আপনারা তো একমত যে তড়িঘড়ি যদি কোনো কাজ করতে যাওয়া হয় আমরা 100% সঠিক করতে পারবো না, সেই ক্ষমতা, সেই মেশিনারি, সেই ব্যবস্থা আমাদের নেই। তারপরে ইলেকট্রিক অফ, রাস্তায় যাতায়াত করতে পারছি না, কম্পিউটার বন্ধ, জেরক্স করতে পারছে না আমার মা বোনেরা, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা তালিকাটা পাঠিয়ে দিলাম। আমাদের 6টা অঞ্চলে টাকা ঢুকে গেল, তারপরে বিডিও অফিসে দেখলাম কিছু উৎসুক মানুষ জাতীয় কংগ্রেস ডেপুটেশন দিচ্ছে, সিপিআইএম পার্টি ডেপুটেশন দিচ্ছে, আবার একটা দল নয় কিন্তু সকলে আছে, কি বুদ্ধির পরিচয় দিয়েছে দেখুন, কোনো ফ্ল্যাগ নেই, ছাত্রদের দিয়ে, কোথাকার ছাত্র, প্রেসিডেন্সি কলেজের, কোথাকার ছাত্র, যাদবপুরের, কোথাকার ছাত্র, ছাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের, এই সব ছেলেরা, তাদের নাম আমি কখনো শুনিনি, নাতাশা নেতৃত্ব দিচ্ছে, সায়ন বিশ্বাস নেতৃত্ব দিচ্ছে, শোভা দাস নেতৃত্ব দিচ্ছে, আমরা এদের দেখিনি কোনো দিন, আমরা আজ করলাম এরা কোনো উগ্র বামপন্থী দল অর্থাৎ নকশাল মাওবাদী এরা হতে পারে, তাদের অ্যাটিটিউড দেখে আমরা বুঝতে গেলাম।
দেখুন জাতীয় কংগ্রেস বললো অনেক মানুষ অ্যাপ্লিকেশন করতে পারেন, টাইম বাড়াতে হবে, মেনে নিলাম। বামফ্রন্টটা গেল, আমি বামফ্রন্টরা গিয়েছে একটু ছোট করছি না, সৌজন্য দেখিয়েছি। এবং আমি গর্বিত অজয়, বামফ্রন্টের এখানে ইমতিয়াজ নেতা, তারকবাবু নেতা, অরুণ নেতা, দেবাশিস নেতা, জাকির নেতা, নজরুল সাহেব নেতা, নজরুল সাহেব ওদিন যাননি, গিয়ে বলছে যে বিডিও সাহেব যিনি সভাপতি আছেন, ইমতিয়াজ বলছে, আমরা সবাই বলছি যে মানুষটা সভাপতি হিসেবে আপনার পাশে বসে রয়েছে আমরা ওনাকে বিলিভ করি, ওনার দিয়ে খারাপ কাজ কখনো হতে পারে না, হবে না, হবে না, হবে না। এটা কে বলছে? সিপিএম এর লিডাররা বলছে। আমি তখন একটু আবেগপ্রবণ, ছোট থেকে পলিটিক্স করি তো, অনেক যন্ত্রণা, অনেক জ্বালা, পুড়ে 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 একদম কয়লা হয়ে গেছি আমি, চোখটা আমার ছলছল হয়ে উঠল। যাই হোক, আমি চা বিস্কিট খাওয়ালাম, সৌজন্যমূলক খাওয়ালাম। ওরা বলছে যে প্লিজ আমাদের কিছু দিন বাড়িয়ে দিন, যারা প্রকৃত গড়ে ক্ষতি হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন করার। আমরা আবার বাড়িয়ে দিলাম। শুনবেন এই কথাগুলো, আপনারা বলবেন, আপনারা কর্মী, জাতীয় কংগ্রেস আসলো দিন বাড়াতে হবে, বাড়িয়ে দিলাম। ছাত্ররা আসলো দিন বাড়াতে হবে, কিসের দিন? অ্যাপ্লিকেশনের দিন। বলুন, 20 তারিখে ঝড় হয়েছে, 21 গেল 22 গেল 23 গেল 24 তারিখ ছুটি, আমাদের সকলের ফেস্টিভ্যাল, 24 তারিখটা বাদ দিন, 25 26 27 28 29 30 মাস, 1 তারিখ নো প্রবলেম, 2 তারিখ কোনো অসুবিধা নেই, 3 তারিখ কোনো অসুবিধা নেই, 4 তারিখ কোনো অসুবিধা নেই, 5 তারিখে কিছু মানুষ গিয়ে বলছে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যাদের ক্ষতি হয়েছে আমি ক্ষতিপূরণ দেবো। আমরা অ্যাপ্লিকেশন নিলাম, কি কায়দায়? যাদের পঞ্চায়েতে অসুবিধা আছে, কীরকমভাবে গণতান্ত্রিকভাবে আমরা করেছি ভাবুন, যাদের পঞ্চায়েতে দেওয়ার পঞ্চায়েতই দিন, গফর সাহেবের মাধুরীর পছন্দ না বিডিও অফিসে দিন, বিডিও মিন্টু শাহজিদের পছন্দ না থানায় দিন, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন। আপনারা শুনেছেন এই কায়দায় কোনোদিন অ্যাপ্লিকেশন নিতে থানা? কোনোদিন শুনেছেন ডেভেলপমেন্টের পার থানা ইনকোয়ারি করতে? শুনেছেন? জীবদ্দশায় আমি 31 বছর পলিটিক্স করছি, দীর্ঘদিন বুদ্ধদেবের মুখ্যমন্ত্রী দেখেছি, জ্যোতিবাবুর মুখ্যমন্ত্রী দেখেছি, আমি শোনেনি। ঘরে বসে যেটা হতো দ্যাট ইজ ফাইনাল। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিতে পারতেন, ক্ষমতায় আমরা, প্রশাসন আমরা, যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, যদি কারণ নাম যায় না যায় আপনি তালিকা দিন, আমরা দেখে নেব, আর যদি কিছু হয় প্রশাসন বুঝে নেবে, যদি মুখ্যমন্ত্রী জায়গায় অন্য কেউ মুখ্যমন্ত্রী থাকতো। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানবিক, বাংলার মানুষকে তিনি পরিবার ভেবেছেন, প্রত্যেকটা মানুষকে তিনি পরিবার ভেবেছেন, আর পরিবার ভেবেছেন বলে খাদ্যসাথী কার্ড অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, এসসি সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিডিওর অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, ওবিসি সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, একেবারে সিরিয়ালি বেরিয়ে আসবে, একটা কৃষক ভাই যন্ত্রপাতি নেবেন অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, কৃষকের কর্মদক্ষ বসে আছে, ওর কোনো হাত নেই, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, অনলাইনে অ্যাপ্লিকেশনটা যে অ্যাকসেপ্ট হবে সেন্ড হবে সেই যন্ত্রাংশ পাবে। এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ। সেই জন্যে যারা বামফ্রন্টের কিছু মানুষ আছে তারা নিজে না পেরে এখন জনতা পার্টিকে ইন্ধন দিয়ে, একটা ছোট্ট কথা বলি, 2019 সালে কী ভেবেছিলেন, লড়াইটা কাদের সঙ্গে হবে? গঙ্গায় হাত তুলে বলুন, বামফ্রন্টের সঙ্গে হবে, হলো কার সঙ্গে? ভারতীয় জনতা পার্টির সঙ্গে। সিপিএমের ভোট কোথায়? জনতা পার্টির বাক্সে চলে গেল। কাদের ইন্ধনে? এই বামফ্রন্টের ইন্ধনে। আজকে দেগঙ্গা বিধানসভায় সেকেন্ড পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এরা পিছন দিয়ে সিপিএমকে এবং কংগ্রেসদেরকে ইন্ধন দিচ্ছে, কংগ্রেস এবং সিপিএমকে ইন্ধন দিচ্ছে এদের। আর আপনাকে বলি, এটা বলতে আজকে বাধ্য হচ্ছি, কাঠকে যখন কাঠুরে কাটছে কুড়ুল দিয়ে, কাঠ বলছে, গাছ বলছে আমার তো যন্ত্রণা হচ্ছে, কাঠুরে বলছে আমি কি করব, তোমার শ্বেত তো আমার সঙ্গে লেগে আছে। এসব ডেপুটেশন কিছু হতো না,
আমাদেরই মধ্যে কিছু সুবানাধ্যায়ী যারা দলটাকে ভালোবাসে, যারা মুখ্যমন্ত্রীকে ভালোবাসে, যাদের আমাদেরকে ভালোবাসে, তারা পিছন দিয়ে আমাদেরকে ছুরি মারছে, ছুরি মারছে, কুঠারের আঘাত করছে, যার জন্য আজকে ডেপুটেশন। আমি দেড় তো মাসে বলতে পারি, আমি আমার জ্যোতিপ্রিয় মল্লিক ছিল, আমাদের ছোট অঞ্চলের প্রধান এবং সভাপতিদের নিয়ে বসেছিল, আমি অজয় বৈদ্যকে সেদিন রাত্রে বলেছি যে যারা আমরা কিছু মানুষ একদম সেম অ্যাজ কালিদাস, যে কাটে বসে যে ডালটায় বসে আছি, আমরা সেই ডালটায় আরামসে কাটছি, আমরা কালিদাসের ভূমিকা পালন করছি। আমি আমার বক্তব্য একদম দীর্ঘায়ু করবো না, তার কারণ আমার চোখে প্রবলেম হয়ে যাচ্ছে। শুধু এটুকু বলবো, আজকে অজয় বসু রয়েছে, আমি অনেক কথা বলি, রাতে রাতে ফোন করি, যে পলিটিক্সের শেষ কথা বলে কোনো কথা নেই। আজকে আমি ব্লক সভাপতি, গফর সাহেব অঞ্চল প্রেসিডেন্ট, গফর সাহেব কিছু মানুষকে নিয়ে 2016 সালে বিধানসভা নির্বাচন করেছিল কি না, সে তার নেতৃত্বে লড়াই করে এই বিধানসভায় আমরা ভালো রেজাল্ট করতে পেরেছি কি করতে পারিনি, 2009 সালে কংগ্রেস তৃণমূল জোট কাকলিদি 22,000 ভোটে জিতেছে, নুরুজ্জামান সাহেব 11 সালে দাঁড়িয়েছে, কংগ্রেস তৃণমূল জোট 17,000 ভোটে জিতেছে, আবার 2016 সালে 14 সালে লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস এককভাবে লড়াই করেছে, কাকলিদি 15,000 প্লাস ভোটে জিতেছে, রহিমা 2016 সালে দাঁড়িয়েছিল 25,900 কত ভোটে জিতেছে, 26,000, আবার 2019 সালে ডাক্তার কাকলিগঞ্জ দোষীদার তৃণমূল কংগ্রেস এককভাবে লড়াই করেছে, 76,000 বেশি ভোটে জিতেছে। সেতু দেগঙ্গা একটা বাম বিরোধী শক্ত ঘাঁটি, এখানে কংগ্রেসটা ছিল, ভাঙতে একটু দেরি হয়েছে, তার কারণ পাশেই গফফার সাহেব থাকেন, তার একটা কাজ করতো, কলসুর চাকলা 84, বেড়াচাপা 1, বেড়াচাপা 2, আমুনিয়া 84, এটা আবার আমাদের দিকে বেশি প্রভাব ছিল না, ওদিকটা তৃণমূল ছিল, এদিকটা একটু কংগ্রেসের এটা ছিল। আপনি দেখেছেন 2006 সালে হামিদ সাহেব যে ভোট পেয়েছে, প্রায় সেম ভোট পেয়েছে আমাদের তপতি দত্ত, 28,000 কত, 19-27,000 কত, কিন্তু 2006 সালে আমি ক্যান্ডিডেট হয়েছি, আমি কিন্তু 52,000-এর বেশি ভোট পেয়েছি, আর উনি 61,000 ভোটে জিতেছেন মর্তজা সাহেব। তো ওই দিকটা তৃণমূল, এদিকে একটু কংগ্রেসের ভাগটা ছিল, সেটা ভেঙে কিন্তু আমরা 2013 সালে ভাঙতে পেরেছি বলে 2018 সালে আমরা পঞ্চায়েতে এই রেজাল্টটা করতে পেরেছি। তো আমি যে কথা বলতে চাইছি যে আজকে গফর সাহেব, আমি ধরুন এমএলএ হয়ে গেছি, তাহলে এই ডেভেলপমেন্টের কাজ বলুন বা সাংগঠনিক কাজ বলুন, আমি যদি দলটাকে বিশ্বাস করি তাহলে আমি গফর সাহেবকে জানিয়ে তারপরে আমি করব। আবার আমি মিন্টু সাজি যদি এখানে যদি কোনো কাজ করতে আসি অঞ্চল ব্লক প্রেসিডেন্ট হিসাবে, আমাকে অবশ্যই অবশ্যই গফর সাহেবকে ইনফর্ম করার উচিত, এটাই হচ্ছে সাংগঠনিক ধাপ বলুন, স্ট্রাকচার বলুন, এটা সাংগঠনিক পদ্ধতি বলুন বা সাংগঠনিক যেটা জিস্ট সেটা বলি। তো এটা না হওয়ার ফলে আজকে যেটা ঘটেছে, আমি ব্যথিত, আমার গাড়িতে সাগরবাবু ছিল, আমি যখন দেখলাম আরে বাবা এ তো 20-25টা বাইক, তার মানে কি গফর সাহেবের মিছিলে মিটিংয়ে যাচ্ছে নাকি, তারপরে দেখলাম যে না এ তো আলাদা ব্যাপার। আমি আপন কট বলছি অজয়, আমি বলছি আমি তো খুব ভুল করলাম, আজকে তো আমার এই এলাকায় আসাটা ঠিক হয়নি, একদম ওপরওয়ালাকে সাক্ষী করে বলছি, তার কারণ এটা দেখে মানুষ কিন্তু ভালো বলবে না, আর এটা যারা করলেন বা করছেন তারা কিন্তু দলটাকে ভালোবাসেন না, আমি বলছি দলটাকে ভালোবাসেন না। যদি দলটা ভালোবাসতেন তাহলে এই মিছিলটা এখানে না গিয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে গেলে আমি বলতাম তোমাদের বুদ্ধি আছে, সাংগঠনিক যুক্তি আছে বা কিছু আছে। তো যাই হোক, এটা এটা আমাদের নসিব। আমরা আপনাদের কাছে যেটা বলতে চাইছি, দলের যে নির্দেশ, 21 তারিখে আপনারা প্রত্যেকটা বুথে শহীদ বেদিতে মাল্যদান করবেন, এক, কোভিড-19 করোনা ভাইরাসে যা যা সরকারি নির্দেশিকা দিয়েছে সেটা আপনারা মেনে চলবেন, তিন হচ্ছে আমরা আবার একটা লড়াইতে নেমে পড়তে হবে যেটা হচ্ছে ডেঙ্গু, আপনারা যারা এখানে আছেন
বাড়িতে যাতে জল না জমে এখন থেকে মশারি খাটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আপনাদের থাকতে হবে। ডেঙ্গু যেন আমাদেরকে আর একটা মানুষের প্রাণ কেড়ে নিতে না পারে। আমাদের অনিন্দ্যবাবুর কথা আমরা বারবার আমার মনে পড়ে যাই, উনি বিডিও ছিলেন আমি যখন সভাপতি হয়েছি, তিনি বলেছিলেন যে ডেঙ্গু তুমি দেগঙ্গা ছাড়ো। আমরা একবার ভারত ছাড়ো আন্দোলন করেছিলাম ভারতবর্ষে, তা ডেঙ্গুকে আমরা বলেছিলাম ডেঙ্গু তুমি দেগঙ্গা ছাড়ো। আমরা অনেকটাই ওভারকাম করেছি। আমাদের নিরুপা মুস্তাফি খানম যখন সভাপতি ছিল আমাদের কয়েকটা অঞ্চলে মৃত্যুর মিছিল চলেছিল। একটা অঞ্চল চাপাতলা ফিরোজ রয়েছে 57 জন মারা গেছিল, 61 জন। আমরা 19 এবং 20 সেই ঘটনা আমরা আর ঘটতে দিতে পারছি না, সেটা আপনাদের সহযোগিতায়। আপনারা যদি সাহায্য না করতেন এত বড় ডেঙ্গু নিয়ে আমরা চ্যালেঞ্জ নিতে পারতাম না। আপনারা ছিলেন বলে ডেঙ্গুকে আমরা প্রতিহত করেছি। আবার আমরা করোনা ভাইরাসকে জয় করব, করব, করব এই শপথ নিতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু আজকে এই একটা নজির তৈরি করেছে সারা ভারতবর্ষের মধ্যে, 63% মানুষ সুস্থ হয়ে তারা বাড়ি ফিরছে, যেটা ভারতবর্ষে রেকর্ড করেছে পশ্চিমবঙ্গ। আজকে সেন্ট্রাল টিম এসেছিল, তারাও স্বীকার করেছে যে কলকাতার আইডি হসপিটালে যেভাবে ডেঙ্গু রোগের ট্রিটমেন্ট হচ্ছে, ভারতবর্ষে আর কোনো হসপিটালে এভাবে ডেঙ্গুর ইয়ে করোনা ভাইরাসের ট্রিটমেন্ট হচ্ছে না। এটা নরেন্দ্র মোদী যে সেন্ট্রাল টিম পাঠিয়েছিল তারাই কিন্তু সার্টিফিকেট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেজন্যে সঠিক সময় সঠিকটা আপনাদের কাছে সাংগঠনিকভাবে পৌঁছে দেওয়া হবে। আজকে যেটা বলার, 21 তারিখে প্রত্যেকটা বুথে বুথে আপনারা শহীদদের স্মরণে মাল্যদান করবেন। 2, কোভিড-19 বিরুদ্ধে যা যা সরকারি নির্দেশিকা, অবশ্যই অবশ্যই ডিস্টেন্স বজায় রাখবেন, মাস্ক পরিধান করবেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে সকাল থেকে 1টা পর্যন্ত আমরা মাল্যদানটা করব, 2টোর সময় তিনি ভার্চুয়াল একটা সভা করবেন, যে ভার্চুয়াল সভাটা আমাদের ভিডিও কনফারেন্সের মধ্যে আপনারা জানতে পারবেন তিনি কি বক্তৃতা করছেন। আমরা সকাল থেকে 1টা পর্যন্ত প্রত্যেকটা, অজয়দা তুমি ভাগ করে নাও, এই বুথে মাধুরী যাবে, ওই বুথে মাধুরী যাবে, ওই বুথে মাধুরী যাবে, তুমি আজ সভাপতি হিসেবে এই বুথে, অজয় এই বুথে, সামাদ ভাই এই বুথে, সাত্তার ভাই সোনা এই বুথে, টিম করে নাও, দ্যুতিবাবু, আমাদের অসিতবাবু, কুমকুম দি, আমাদের বিভা আলম, রবিউল সাহেব কোথায়, এদেরকে তুমি ভাগ করে টিম করো যে এই 4 জন এই বুথগুলো করবে, এই 4 জন এই বুথগুলো করবে, তাহলে সবাই জানতে পারবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মূল সংগঠনের সঙ্গে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তিনি যেভাবে আমাদের নির্দেশ দেবেন আমরা সেইভাবে করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, নমস্কার।